আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা তেমন কিছুই না, জাস্ট আমার জেট প্ল্যানটাকে আর একটা টপে প্রতিস্থাপন করব। কিছুদিন আগে আমার জেট প্ল্যানটার ছবি দেখিয়েছিলাম, তো আমার এক ফ্রেন্ড বলেছিল এই মাটিতে তো জেট প্ল্যান বড় হবে না, তাই ওর কথা মতো জেট প্ল্যানটাকে আমি অন্য একটা টবে প্রতিস্থাপন করলাম। এই জন্য আমি মাটি চেঞ্জ করব। আমার মাটি তৈরি করতে আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে ডিমের খোসা, চা পাতা, বালি এবং মাটি। এই ডিমের খোসা, চা পাতা, বালি এবং মাটি একসাথে মিক্সড করে আমি আমার জেট প্ল্যানটাকে অন্য একটা টবে প্রতিস্থাপন করছি। এখানে হচ্ছে ডিমের খোসা এবং হচ্ছে চা পাতা, এর সাথে আমি কিছু বালি মিক্সড করলাম। আমরা জানি ক্যাকটাস, সাকুল্যান্ট এই টাইপ জাতীয় গাছগুলোতে বালি মাটির প্রয়োজন হয়, তো আমাদের মাটিটা তো বালি মাটি না, এই জন্য আমি এক্সট্রা বালি অ্যাড করে এটাকে বালি মাটিতে রূপান্তর করছি। এবার আমার আগের টবে যে গাছটা ছিল সেটাকে আমি খুব যত্ন করে এই টব থেকে তুলব। তাড়াহুড়া করলে হবে না, কারণ সেগুলোটা নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে তুলে খুব সাবধানে তুলে টব থেকে আলাদা করব। দেখতে পাচ্ছ? এবং এটাকে এবার আমি পাশের ছোট টবে প্রতিস্থাপন করে দেব। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। এভাবে আমি আমার জেট প্ল্যানটাকে নতুন একটা টবে প্রতিস্থাপন করলাম। আশা করি এবার জেট প্ল্যানটা খুব সহজেই দ্রুত বেড়ে উঠবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।